ফেমাস হওয়ার সঙ্গে সঙ্গে সব তারকাদেরই কিছু না কিছু কারণের নাম জড়িয়ে যায়, সেটা কন্ট্রোভার্সি হোক বা কোনো রকম চর্চায় তাদের নাম জড়ায়, এবং তারপরেই তারা হেডলাইনসে উঠে আসে। ঠিক একইভাবে শুধু যে তারকারাই কন্ট্রোভার্সিতে জড়ান তা কিন্তু নয়, আমরা আরও কি দেখছি যে তারকাদের সঙ্গে তারকাদের পরিবাররাও ইনভলভ হয়ে পড়েন। রিসেন্ট যে সকল আপডেটস আসছে বচ্চন ফ্যামিলি রিলেটেড, আমরা তো দেখেইছি যে বিভিন্ন রকম কারণে তারা কিন্তু হেডলাইন্সে উঠে আসছেন। সেটা ফ্যামিলির মধ্যে মেম্বার্সদের মধ্যে বনিবনা হচ্ছে না সেই সংক্রান্তই হোক, বা ছেলে বৌমার সাংসারিক জীবনে কোনো যদি চির খেয়ে থাকে সেই কারণেই হোক। এবারে একটা নতুন বিষয় উঠে আসলো, কি না, বচ্চন পরিবারের জ্যোতিষী তিনি এমন একটি কথা বললেন যেটা শুনলে তোমাদের কিন্তু তাক লেগে যাবে। তিনি কি উক্তি করলেন? তিনি নাকি বললেন যে নাতনির জন্য নাকি এই ব্যক্তি তিনি চিরশত্রু হয়ে থাকবেন। নাতনি বলতে আমাদের আরাধ্যার কথাই প্রথমে মনে আসে, ঠিকই ধরেছ, আরাধ্যা বচ্চন। এবং কোন ব্যক্তি তার জীবনে চিরশত্রু হয়ে থাকবে সেটা কিন্তু দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। একটু হোমওয়ার্কটা মনে করিয়ে দিই তার আগে, তো চলো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল বাটনে ক্লিক করো যাতে কোনো আপডেটস না মিস হয়, এবং আই বাটনে ক্লিক করো যদি এন্টারটেইনমেন্ট সংক্রান্ত সমস্ত আপডেটস তোমরা পেতে চাও। এছাড়া হোয়াটসঅ্যাপেও কিন্তু আজ তক বাংলার চ্যানেলকে ফলো করতে ভুলো না, সঙ্গে রাখো আজ তক বাংলাকে। তো চলো আর দেরি না করে মুভিং অন টু দ্য মেইন পার্ট। তো যেটা আমরা দেখছি যে বিভিন্ন কারণে বচ্চন ফ্যামিলি কিন্তু শিরোনামে উঠে এসছে। এখন যে গুঞ্জনটা রটেছে বা ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলে যেটা আমরা খুব শুনতে পাচ্ছি সেটা হচ্ছে অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রায় বচ্চন, তাদের সাংসারিক জীবনে হয়তো কিছু একটা ঝড় উঠেছে, এটাই মনে করছেন সকল ফ্যান্সরা, সকল নেটিজেন্সরা। কারণ তারা এমন এমন ইঙ্গিত দিয়ে যাচ্ছেন বা এমন সকল ঘটনা ঘটছে সেটা দেখে কিন্তু এটাই জাহির হচ্ছে। আর এইবারে এই জ্যোতিষী মানে তাদের ফ্যামিলি অ্যাস্ট্রোলজার তিনি কি বললেন সেগুলো তোমাদের এবার ডিটেলসে এক এক করে জানাই। তিনি এটাই বলছেন যে এই সকল মানে অ্যাস্ট্রোলজারের বক্তব্য সব শোনা যাচ্ছে, তিনি এরকমটা মন্তব্য করেছেন যে তার যে নিউমেরোলজি, আরাধ্যার যে নিউমেরোলজি সেটা হচ্ছে 41। এবার আমরা যদি ওটাকে ক্যালকুলেট করি মানে 4+1 সেটা 5 আসছে, এবং এই নাম্বারটা থাকা মানে এই এই নাম মানে 5 সংখ্যাটি থাকার মানে হচ্ছে তিনি কিন্তু বেশ একটা রাশনাল থিঙ্কিং এই ব্যাপারটা তার মধ্যে থাকবে, মানে যুক্তিতর্ক দিয়ে তিনি যাকে বলে সব কিছু বিচার বিবেচনা করতে পারবে, বেশ যাকে বলে আবেগে ভেসে যাওয়ার মতন কিন্তু তিনি হবেন না। শুধু এখানেই নয়, তিনি তার সঙ্গে এটাও অ্যাড করা হয়েছে যে আরাধ্যা কিন্তু কোনো রকম বোকামিকে একদম টলারেট করবে না, একদম যাকে বলে জিরো টলারেন্স, মানে একদম শার্প ইন্টেলিজেন্ট, একদম যাকে বলে রিজন দিয়ে সব কিছু যাচাই করে নেবে, আর কোথাও কোনো বোকামির কোনো জায়গা ছাড়বেন না। শুধু এখানেই কিন্তু শেষ না, আমরা তো জানি যে বচ্চন পরিবারে আরাধ্যা ইজ দি অ্যাপল অফ দি আইস, সকলের নয়নের মণি ওখানে, এবং তাকে ঘিরেই স্পেশালি রিসেন্টলি আমরা তার অ্যাক্টিং দেখলাম, সেটা দেখেও আমরা অনেকে ইভেন গোটা ইন্ডাস্ট্রি তাকে কিন্তু প্রশংসা জানিয়েছে যে সত্যি তার স্কুলের কনসার্টে আমরা কিন্তু তাকে অ্যাক্টিং করতে দেখেছি, কি সুন্দর দক্ষতার সঙ্গে তিনি অ্যাক্টিং করছেন এই ছোট বয়সেই। আর আরও কি আমরা জানতে পাচ্ছি যে জ্যোতিষী বলছেন যে তার, আমরা অনেক সময় দেখি কি যে তিনি মায়ের সঙ্গেই বেশিরভাগ সময় দেখা যায় বা মায়ের সঙ্গেই বেশিরভাগ সময় তিনি হয়তো কাটান, কিন্তু আদতে তার জীবনে লাকি চার্ম যদি কেউ হয়ে থাকে বা যার জন্য তিনি খুব উন্নতি করবে জীবনে, তিনি হচ্ছেন তার বাবা অভিষেক বচ্চন, তার জন্যেই নাকি তার জীবনে খুব উন্নতি হবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আরাধ্যা হয়তো একটু বেশি ইনক্লাইন্ড হয়ে থাকবেন তার মায়ের দিকে, এরকমটাই মনে করছেন জ্যোতিষী। না, তিনি সব থেকে বেশি ক্লোজ হবেন তার ঠাকুরদার সঙ্গে, মানে অমিতাভ বচ্চন। এটা তো আমরা আগেও দেখেছি, অমিতাভ বচ্চনকেও বলতে শুনেছি যে উইকেন্ডস হলেই তারা একসঙ্গে খেলাধুলো করেন, সময় কাটান, খাওয়া দাওয়া করেন। তো এটা খুবই অবাক লেগেছিল অনেক ফ্যান্সদের বা নেটিজেন্সদের যখন আরাধ্যার জন্মদিনের সময় অমিতাভ বচ্চনের কিন্তু সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কোনো তাকে সংক্রান্ত কোনো বার্থডে পোস্ট আমরা দেখতে পাইনি। সেটা নিয়েও কিন্তু বেশ কন্ট্রোভার্সি হয়েছিল, সেটা নিয়েও লোকে অনেক চর্চা করেছিল এই বিষয়ে। আচ্ছা, তো লিস্টে আমরা কী দেখলাম যে জ্যোতিষী তিনি বলছেন যে অমিতাভ বচ্চন তার খুব ক্লোজ ফ্রেন্ড হবেন বা খুব ক্লোজ হবেন ঠাকুরদার। তারপরে এই লিস্টে রয়েছেন ঐশ্বরিয়া রায় বচ্চন, মানে তার মা, সেটা তো আমরা সবসময় দেখি যে
মা আর মেয়ে একদম যাকে বলে ক্লোজ ফ্রেন্ডস, আর একটা বয়সের পরে তো মা আর মেয়ে বন্ধুই হয়ে যায়। ঠিক তারপরেই উনি বলছেন তার বাবার সম্পর্কে, যে অভিষেক বচ্চন, যেটা আমি শুরুতে বললাম যে তার জন্য হয়তো আরাধ্যা অনেক উন্নতি করবে, কিন্তু সামওয়্যার অর দি আদার তিনি হয়তো একটু বেশি হেলে থাকবেন মায়ের তরফে, তো এটাই মনে করছেন জ্যোতিষী। এছাড়া আরও বিষয় রয়েছে, সেটা হচ্ছে তিনি যে সময় জন্মগ্রহণ করেছেন, মানে আরাধ্যার আমি কথা বলছি, সেই অনুপাতে রাশি নক্ষত্র মিলিয়ে তার কিন্তু মিঠুন রাশি, এবং সেই অনুযায়ী তার নামে কিন্তু ক অক্ষরটি থাকা জরুরি ছিল, যদিও সেটা হয়নি, সেটা তাদের ব্যাপার, তারা যেরকম নামকরণ করেছেন তাদের মেয়ের। কিন্তু সেই রাশি নক্ষত্র অনুযায়ী জ্যোতিষী এটাই মনে করছেন যে আরাধ্যা নাকি খুব স্পর্শকাতর বা ওই রকম সেন্সিটিভ টাইপের কোনো একজন মানুষ হবেন। শুধু এখানেই শেষ না, তিনি আরও বেশ যাকে বলে আদুরে টাইপের একজন ব্যক্তি হবেন। আর সত্যি আমরা যেটা দেখছি বচ্চন পরিবারে, তিনি একদম যাকে বলে পুরো একদম ডল পুতুলের মতন সকলের নয়নের মণি। সে দাদা বোন, ঠাকুরদা ঠাকুমা, মা বাবা তো ডেফিনেটলি, তার সঙ্গে তার পিসি সকলেরই বেশ, তিনি বেশ আদরের পাত্র যাকে বলা যায় বা ভালোবাসার পাত্র। আর সবথেকে ছোট এখন মানে পুরো ফ্যামিলিতে সবথেকে ছোট সদস্য তো কিন্তু আরাধ্যাই, তো সে তো খুব আদরে হবেই। আর আমরা এই যে বিভিন্ন পোস্ট দেখছি বা বিভিন্ন ঘটনা দেখছি, সেখানে কিন্তু আমরা দেখছি যে এই যে স্পেশালি আরাধ্যার জন্মদিনের কথা যেটা তোমাদের একটু আগেই বললাম, যে বিগ বিকে পোস্ট করতে দেখা গেল না, এটা নিয়ে কিন্তু বেশ শোরগোল পড়ে গিয়েছিল। কারণ তাদের যে এত সুন্দর একটা বন্ডিং দাদু নাতনি বাট ঠাকুরদা নাতনি, এই যে বন্ডিংগুলো কিন্তু খুব স্পেশাল হয়, তো সেই ক্ষেত্রে এটা দেখা গেল না, এটাই খুব রিমার্কেবল হয়ে উঠেছিল। আর এই সব তো ইকুয়েশন বললাম, এবার মেন ব্যাপার যে কে তার চিরশত্রু হয়ে থাকবে, এবং জ্যোতিষী এটাই বলছেন যে তার ঠাকুমা মানে জয়া বচ্চন, তার সঙ্গে নাকি তার কখনোই মিল খাবে না বা তার সঙ্গে তার মতবিরোধ কিছু না কিছুভাবে চলতেই থাকবে। তারা হয়তো একই, আমরা যেটা বলি যে দে উইল নেভার বি অন দ্য সেম পেজ, তো যে কারণে জ্যোতিষী মনে করছেন যে দাদুর সাথে যেরকম বন্ডিংটা হবে আরাধ্যার, সেটা হয়তো হবে না তার ঠাকুমার ক্ষেত্রে। এইটা শোনার পরে অনেক নেটিজেন্সরাই বেশ অবাক হয়ে গিয়েছেন যে ফ্যামিলির মধ্যে দাদু ঠাকুমা বা ঠাকুমা আর ঠাকুরদা, এনাদের মধ্যেও যে সঙ্গে যে একটা ইকুয়েশন আলাদা হতে পারে তাদের এত প্রিয় নাতনির, সেটা নিয়ে বেশ অনেকেই চিন্তিত বা অনেকে চর্চা করছে এই বিষয়টা নিয়ে। তোমরা বলো তোমরা আর কী কী জানতে চাও, এরকম নানা আপডেটস নিয়ে আমি তো রোজ আসবো, কমেন্ট সেকশনে কিন্তু লিখে জানাতে ভুলো না। টিল দেন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে, বেল বাটনে ক্লিক করো যাতে কোনো আপডেটস না মিস হয়, এবং আই বাটনে ক্লিক করো যদি এন্টারটেনমেন্ট সংক্রান্ত সমস্ত আপডেটস তোমরা পেতে চাও। এছাড়া হোয়াটসঅ্যাপেও কিন্তু আজ তক বাংলার চ্যানেলকে ফলো করতে ভুলো না, সঙ্গে রাখো আজ তক বাংলাকে। টিল দেন টাটা।